একের পর এক ধামাকা দিয়েই যাচ্ছে এগারো বছর পর বিপিএল এ কামব্যাকের অপেক্ষায় থাকা দল চিটাগং কিংস। বৃহস্পতিবার দুপুরেই ফ্রাঞ্চাইজিটি ঘোষণা দিয়েছে গত আসরের সেরা বোলার শরীফুল ইসলামকে দলে ভিড়িয়েছে তারা। সন্ধ্যা হতেই দিল আরো বড় ধামাকা। এবারের ধামাকার নাম সাকিব আল হাসান। গত আসরে রংপুরের জার্সিতে খেললেও এবার সাকিব পাড়ি জমিয়েছেন চট্টগ্রামে। প্রথমবারের মতো চট্টগ্রামের কোনো দলের জার্সিতে দেখা যাবে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এর আগে বৃহস্পতিবার দুপুরেই শরীফুলকে দলে ভেড়ানোর খবর ফেসবুকে জানায় চিটাগং কিংস। বিপিএল 2024 আসরে শরীফুল খেলেছিলেন দুর্দান্ত ঢাকার জার্সিতে। দলের পারফরমেন্স তলানিত হলেও বল হাতে শরীফুল ছিলেন সবার চেয়ে উপরে। 12 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তাতেই সবচেয়ে বেশি ব্যাটারকে সাজঘরে পাঠানো বোলারদের তালিকায় নিজে ছিলেন এক নম্বরে। নিজের দল প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও শরীফুল হয়েছেন গত বিপিএল এর সেরা বোলার। এবারের আসরে থাকছে না শরীফুলের গতবারের দল দুর্দান্ত ঢাকা। ফলে এই সুযোগের ড্রাফট পর্যন্ত অপেক্ষা করতে নারাজ চিটাগং কিংস চালিয়ে দিয়েছে নিজেদের বাজির ঘোড়া। সরাসরি সাইন করে নিয়েছে টাইগার পেসারকে। গেল আসরে 12 ম্যাচে 22 উইকেট শিকার করেছিলেন শরীফুল ইসলাম। সেরা বোলিংয়ের দিনে মাত্র 24 রানে বাগিয়েছিলেন 4টা উইকেট। নিজেদের কামব্যাকের আসর রাঙ্গাতে যে পুরো দমে প্রস্তুতি চলছে চিটাগং কিংসের, সেটা তাদের সাইনিংয়ের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। দল গোছানোর কাজে অনেকটাই এগিয়ে গেছে কিংসরা। একাধিক বিদেশি খেলোয়াড়কে দলে ভেড়ানোর ছাড়াও কোচ হিসাবে তারা নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটকে। তার সহকারী হিসাবে থাকবেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র। পাকিস্তানের দুই ক্রিকেটার ওসমান খান এবং মোহাম্মদ ওয়াসিমের সঙ্গেও চুক্তি সেরে নিয়েছে ইতোমধ্যেই। চমক দিয়ে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও দলে ভিড়িয়ে রেখেছে চিটাগং কিংস। এছাড়াও শরীফুল সাকিবদের পাশাপাশি দেশীয় তারকাদের মধ্যে লিটন দাসকেও সরাসরি দলে টানতে চায় চিটাগং কিংস। শরীফুলের দলের মতো লিটনের গত আসরের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসও এবারের আসরে নেই, তাই সেই সুযোগটা লুপে নিতেই পারে চিটাগং কিংস। ডিরেক্ট সাইনিংয়ে সাকিব শরীফুলের পর দলে ভেড়াতে পারে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটারকে। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্জি।